শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর কিছু মুহূর্ত শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরার জন্য আমরা উপস্থিত হয়ে গেছি। দেখতে পাচ্ছ একটা সুন্দর মণ্ডপ করেছে, আর আলোকসজ্জাটাও খুব সুন্দর করেছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। তো আমরা তোমাদেরকে কটা মণ্ডপ ঘুরে দেখাবো, খুব বেশি দেখাতে পারবো না, তো যে কটা তুলেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত, আর আজকে আমরা বেরোবো শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো কভার করতে। তো সেই ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো কৃষ্ণনগরে কিরমভাবে পুজো হয় আর কত সুন্দর করে মণ্ডপ সজ্জা হয়েছে, আলোক সজ্জা হয়েছে, সবটাই দেখতে থাকো। পৌঁছে গেছি মণ্ডপের একদম ভেতরে, মাতৃমূর্তিকে খুব সামনে থেকে দেখতে আর তোমাদেরকে দেখাতে পারছি, খুব ভালো লাগছে। ওপরের কারুকার্যগুলো খুব সুন্দর করেছে, আলোকসজ্জা তো মানে দেখার মতো, আর প্যান্ডেলের কারুশিল্পগুলো সত্যি দেখার মতো করেছে। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে এখানে, প্রচুর ভিড়, বেশ সুন্দর লাগছে। জগদ্ধাত্রী পুজো একদম জমজমাট জমে উঠেছে কৃষ্ণনগরে। আমরা চলে এসেছি পরবর্তী একটা মণ্ডপে। দেখো এখানের মণ্ডপটাও কিন্তু আলোকসজ্জাটা একদম দেখার মতো, মানে অনেকক্ষণ ধরে দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর একটা আলোকসজ্জা এই মণ্ডপেও করেছে। তো চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। এসে উপস্থিত হয়েছি আরেকটা মণ্ডপে। তো এখানেও একটা থিম করেছে দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর লাগছে। এখানে ঝর্ণা করেছে, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ রয়েছে, পাহাড় মতো করেছে, বেশ ভালো লাগছে। যেরকম এখানেও যেরকম থিম হয় রাসের সময়, আর ওখানে জগদ্ধাত্রী পুজোয় কিন্তু ওই রকমই থিমটা করেছে, বেশ ভালো লাগছে। অনেক মানুষ এসছে, দেখো বাচ্চা কাচ্চারা ভীষণ উপভোগ করছে এই আলোকসজ্জা। তারপরে এই পাশে যে মডেলগুলো রয়েছে সেগুলো খুব ভাল লাগছে দেখতে। আর সাউন্ডগুলো আমি দিতে পারছি না, কারণ যেহেতু গান চলছে বলে আমি সাউন্ডটা মিউট করে এমনি মিউজিক দিলাম তোমাদের জন্য। কিন্তু দেখো কত সুন্দর করে সাজিয়েছে,